হ্যালো ফ্রেন্ডস, আমি রূপশ্রী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি বাড়িতে কিভাবে মাছের ঝাল করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমি করি। ও হ্যাঁ, আর এখন বাজে রাত 11:30 বেজে গেছে মোটামুটি। আমি এখন রান্নাটা করে রাখছি, আর তোমরা এই ভিডিওটা কালকে ইভিনিং টাইমে দেখতে পাবে। তো তার কারণ হচ্ছে এখন রাত্রেবেলা করছি, আমার কালকে সকালবেলা না আমার মেয়ের 2-3টে ক্লাস রয়েছে পরপর। এবার ওকে ক্লাস করিয়ে তারপর রান্না বান্না করে ঘরে কাজকর্ম করতে অনেকটা আমার উপর প্রেশার পড়ে যায়। এই জন্য ভাবলাম এখন বসে না থেকে, তাড়াতাড়ি করে ঘুমও পাইনি এখনো, এত তাড়াতাড়ি তো ঘুম পায় না, তো ভাবলাম বসে না থেকে কি করব, মাছের ঝালটা করে রেখে দিই। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। তো চলো আমি পেঁয়াজটা টমেটোটা কেটে নিই ঝটপট করে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো না এই যে এরকম ভাবে 4 টুকরো করে তারপরে এরকম কুচাবে, তাহলে দেখবে ভালো হবে। মাছের ঝাল টাল করলে না পেঁয়াজগুলো এরকম ভাবে দিলে বেশ ভালো লাগে। অত বড় বড় থাকলে না মুখে পড়ে তখন ভালো লাগে না, আমার তো ভালো লাগে না যেটা। আমি এইভাবেই করি। তো তোমরা, আমি যেভাবে করছি তোমরা বাড়িতে এইভাবে করো, দেখো তোমাদের খুব ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এটা সকালবেলা উঠে করতে পারতাম, কিন্তু ভাবলাম না এখন কি করব করে নি, কালকে মেয়ের 3টে ক্লাস রয়েছে, তারপরে সকালবেলা আমার কাজ করে উঠতে তো অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এখন করেই নি। আর টমেটো গুলো এরকম ভাবে লম্বা লম্বা করে হয়ে যাবে, তাড়াতাড়ি গলে যাবে। দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে নিই। মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব। তার কারণ হলো আমি মাছের ঝোল করি আর ঝাল করি যাই করি না কেন বন্ধুরা, আমি ভালো করে মাছটাকে ভেজে নিই কড়া করে, নাহলে না আমার কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগে। এই জন্য ঝোল করলেও, পাতলা করে ঝোল করলেও আমি মাছটাকে ভালো করে ভেজে নিই। সর্ষের তেল দিয়ে করবো এটা আমি। বন্ধুরা, এই মাছটা হলুদ হলুদ লাগছে, তার কারণ হলো এই মাছটার মতো আমি আগে থেকে হলুদ মেখে রেখেছিলাম, নুন হলুদ মাখা ছিল আগে, ছিল মাছটা রাখা, তাই জন্য এটা একটু হলুদ হলুদ লাগছে তোমাদের। তো বন্ধুরা, আমি মাছটা এখানে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, মাছগুলো ভেজে নেবো। একবারে যদি এতগুলো 4টে মাছ ভাজি তাহলে ভেঙে ঠেঙে যেতে পারে, এই জন্য দুটো দুটো করে ভেজে নেবো। বন্ধুরা, মাছটা আমি এবার উল্টিয়ে দেবো, আর কড়া করে ভাজবো তোমাদেরকে তো আগেই বললাম। দেখো বন্ধুরা, আমি যেহেতু তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু মাছটা একটুও লেগে যায়নি, আর আমি যদি কাঁচা তেলের মধ্যে মাছটা দিয়ে দিতাম তাহলে পুরো মাছটা লেগে যেত, আমি উল্টা দিকে মাছটা ভেঙে যেত। এই জন্য যখনই মাছ ভাজবে তোমরা, মানে যারা জানো তাদের জন্য আমি বলছি না একদমই, যারা নতুন জানো না প্রথম মানে রান্না বান্না প্রথম করছো তাদের জন্য বলছি আমি এটা, তেলটা ভালো করে গরম করবে তারপরে মাছগুলো ভাজবে, তাহলে দেখবে একটু উল্টাতে অসুবিধা হবে না, মাছগুলো ভাঙবে না, যেরকম সেরকমই থাকবে, একটু কড়া করে ভাজবো তো তাই জন্য একটু টাইম লাগবে। বন্ধুরা, মাছটা এদিকটা মানে হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি আর একটু কড়া করে ভেজে নিই। দেখো তোমরা দেখে বুঝতেই পারবে লাল হয়ে গেছে পুরো, দেখো তোমরা যারা মাছ থেকে খেতে চাও না আসতে বন্ধ পাও,
সারা মাছটাকে কড়া করে ভাজবে, তাহলে দেখবে কোনো মাছটা গন্ধ লাগবে না বা কোনো অসুবিধা হবে না, তোমরা খেতে পারবে। আমি এই জন্য সবসময় মাছটা কড়া করে ভাজি। আর এরপরে আমি দেবো এখানে কালো জিরে, আর কোনো তেজপাতা ফেজপাতা কিচ্ছু দেবো না, শুধু কালো জিরে দেবো, আর পেঁয়াজ কুচুনাটা দেবো, আর টমেটোটা দেবো। এখানে এই ঝালটা করতে গেলে না টমেটোটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর আমি এটা ঝাল বলছি কিন্তু আমি ঝাল দিতে পারবো না, যেহেতু আমার মেয়ে খাবে। আর এমনি জাস্ট কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওটাই দেবো, ওটা দিয়েই করি আমি, ওটা দিয়ে ওটাই দেবো। আর চেপে চেপে ভাজবে না, দেখবে মাছের জল বেরিয়ে যায় অনেকটা, পুরো মাছের ভিতরে মাছটা তাড়াতাড়ি মানে কড়া হয় ভালো। উল্টে দিলে মারছি, এরকম তোমরা দেখে বুঝতেই পারবে। সে ঝাল টাল করতে গেলে মাছটা একটু কড়া করেই ভাজতে লাগে, ভাজলে ভালো মানে টেস্টটা ভালো লাগে, আমার তো তাই মনে হয়। তোমরা এইভাবে করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর করে আমি কড়া করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, তোমরা দেখে বুঝতেই পারবে। মাছের ঝাল করলে মাছটাকে এরকম ভাবেই ভাজবে, আমি ঝাল কেন ঝোল করলেও এরকম ভাবে কড়া করেই ভেজে নিই। তো এই দুটো মাছ আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা মাছের ওই দিকটা মানে হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো। হ্যাঁ দেখো কিছু লাল হয়ে রয়েছে, বন্ধুরা দেখো মাছটাকে উল্টিয়ে দিয়েছি, কি সুন্দর লাল হয়ে হয়েছে মাছটা, দেখো তোমরা দেখে বুঝতেই পারবে। আর আমি কমিয়ে দিই, তার কারণ হচ্ছে কমিয়ে দিই তারপরে মাছটা উল্টে, তার কারণ হচ্ছে ছিটকে চলে আসে না, তাই জন্য ভেজে নেবো যাতে জল টল গুলো বেরিয়ে যায় মাছটাকে। এ দেখো জল বেরো, আমি যদি সবগুলো মাছ একসাথে নিতাম তাহলে কিন্তু উল্টাতে গিয়ে মাছগুলো ভেঙে যেত, এই জন্য দুটো দুটো করে করলাম। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি লিপস্টিক দিয়ে আছি, একটু কাজল পরে আছি, যার কারণ হলো সন্ধ্যাবেলা খুব আমরা অনেক দিন বাইরে বেরোই না, আর তোমরা জানো আমি একটুখানি কাজল পরতে লিপস্টিক দিতে ভালোবাসি। এবার যেহেতু বাইরে বেরোতে পারছি না, ঘরের মধ্যে বসে আছি, ভালো লাগছে না, একটু সাজতে ইচ্ছে করছিলো, কিছুই মুখে কোনো কোনো মেকআপ কিছুই দিইনি, শুধু একটু কাজল করেছে, লিপস্টিক দিয়েছি, খুব ইচ্ছা করছিল আমার করতে, তাই জন্য করেছি। আর মেয়েও করেছিল, লিপস্টিক টিপস্টিক দিয়েছিল, কিন্তু এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছে, আর আমি এখনো ফ্রেশ হইনি, হব। আর চুলে আমি অনেকদিন পর আজকে একটু শ্যাম্পু করেছি, এই কদিন ধরে এই ঠান্ডার জন্য অনেকদিন হয়ে গেছে আমি শ্যাম্পু করতে পারছিলাম না। আর দেখো আমার আইব্রোজ দেখো কি অবস্থা হয়ে আছে, কাউকে আমি পার্লারে যেতেও পারছি না বা বাড়িতেও আর ডাকতে পারছি না করোনার জন্য। এবার মাছটা দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, দেখো বন্ধুরা মাছটাকে এরকম লাল করে কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এরকম করে তোমরা যখন করবে এরকম করেই ভাজবে মাছটাকে, তাহলে দেখবে টেস্ট আরো বেড়ে গেছে। তো এর মধ্যে এখন তেলে আমার যা আমি মানে যতটুকু তেল দিয়েছিলাম এতে আমার হয়ে যাবে রান্নাটা, আমি আর তেল দেব না এক্সট্রা। আর আমি এর মধ্যে আমি এখন দেব কালো জিরে, কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর সরি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছি, আর এবার দেবো পেঁয়াজ কুচিটা, আর কিচ্ছু দেবো না মানে ফোড়নে আর কিছু দেবো না।
পেঁয়াজটা এখন লাল লাল করে একটু ভাজা হবে, একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটোটা অ্যাড করব। নাড়াচ্ছি, তার কারণ হলো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, তাই জন্য যাতে সমানভাবে ভাজাটা হয় তাই জন্য আমি নাড়াচ্ছি বারবার করে। এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো গুলো একটু ভেঙে 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 দিলে ভালো হবে। এবার আমি এর মধ্যে দেব নুন, আর মিষ্টি দিই না আমি মাছে কোনো রকম। মাছে যখন আমি দই কাতলা কাতলা করি তখন একটু সামান্য মিষ্টি দিই, নাহলে আমি মাছে কোনো ঝাল বলো ঝোল বলো কোনো কিছুতে আমি মাছে কোনো আইটেম মিষ্টি দিই না। তো বন্ধুরা এবার আমি নুন দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেবো আদা আর রসুন পেস্ট। বন্ধুরা এটা আদা দিলাম আমি, দেখো আদা না অতটাই লাগবে তাই অতটাই দিলাম, আর দিচ্ছি এই যে রসুন। আমি আদা আর রসুনটা পেস্ট করেই রেখে দিয়েছিলাম, এই যে। এর মধ্যে যারা ঝাল খাও মানে যারা ঝাল দিয়ে করবে তারা এর মধ্যে লঙ্কা বাটাটা মানে অ্যাড করে দেবে। এবার এই মশলাটাকে ভালো করে বসিয়ে নেব, যখন তেল ছেড়ে যাবে তখন আমি জলটা দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওটা দিয়ে দিই। কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মাছের ঝাল ঝাল গন্ধ বেশ বেরিয়ে গেছে একটা। আর তোমরা কালারটা দেখো, কালারটা দেখে বুঝতে পারবে। তো বন্ধুরা এবার আমি দেখো তোমরা দেখে বুঝতে পারবে মশলা চারিদিকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। হেবি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, এবার এটা ফুটুক, আমি ঢাকা দিয়ে দিই, এটা ফুটুক, এখনই মাছটা দেবো না, ফুটে যাবে তারপরে পরে মাছটা দেবো। তো বন্ধুরা দুটো বাসন রয়েছে ঝটপট করে মেজে নিই। এখন তো আর ঘরে কোনো মেয়ে আসতে দিচ্ছি না, আমি না করেছি এখন আসতে, তাই জন্য নিজের কাজ নিজেই করতে হবে। আর তোমরা জানো ভালো মতো আমরা নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। তো বন্ধুরা মাছের ঝোলটা এখানে হোক, ফুটে যাক তারপরে আমি মাছগুলো দেবো, ততক্ষণ আমি একটুখানি টিভি দেখে নিই বা একটুখানি বসে। তো বন্ধুরা মনে হচ্ছে মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি দেখি ঢাকাটা খুলে যদি ফুটে যায় তাহলে আমি মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ বাচ্চা বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে, আর গন্ধটাও ঠিক সেরকমই সুন্দর বেরিয়েছে। বন্ধুরা মাছগুলো দিয়ে দিচ্ছি,
এবার ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো। এর মধ্যে তোমরা গরম মশলা দিতে পারো, ধনে পাতাও দিতে পারো। আমি গরম মশলা দেবো, ধনে পাতা দেবো না, কারণ আমার কাছে এখন ধনে পাতাটা নেই, শেষ হয়ে গেছে। এই জন্য আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর বন্ধুরা, এই ঝোলটা না তুমি যখন একটু ঝোল ঝোল থাকতে নামাবে, তারপরে দেখবে এটা টেনে নেবে, টেনে একদম মাখা মাখা হয়ে যায়, একটু ফুটে যাক, তারপরে আমি নামিয়ে দেবো। আমি বেশি টানাবো না, তার কারণ হচ্ছে আমার মেয়ে খাবে তো একটু ঝোল ঝোল রাখতে হবে ওর জন্য। তো তোমরা যখন খাবে তখন তোমরা আরেকটু টানিয়ে তারপরে নামাবে। তো বন্ধুরা, এবার ঝোলটা একটু টেনে গেলে নামিয়ে দিচ্ছে। এখন এটা নাড়াচ্ছি তার কারণ হচ্ছে নিচে লেগে যাবে তো, তাই জন্য। তো বন্ধুরা, আমার মাছের ঝাল রেডি, এবার আমি নাবিয়ে নেবো মাছের ঝালটা। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল কমপ্লিট। দেখে তো মনে হচ্ছে দারুণই হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, প্রচুর প্রচুর কমেন্ট করবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো আজকের মতো টাটা।